আজকে আমরা ভূত সম্পর্কে 30টি অজানা তথ্য জানব এবং জানব বাংলায় ভূত ঠিক কত রকমের আছে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। নাম্বার 1, অপ্সরা, যক্ষিণী ও মোহিনী। অপ্সরা, যক্ষিণী ও মোহিনী হল উপদেবী শক্তি, সাধারণত অল্প বয়সী যুবকদের উপরে ভর করে। এমন আক্রান্তদের চেহারা উদাস হয়ে যায়, সর্বদা হাসি মুখে বিরাজ করতে থাকে। তাদের কল্পনা শক্তি বিপুলভাবে বেড়ে যায়, একা একা থাকতে ভালোবাসে, খেতে চায় না, ক্রমশ দুর্বল হয়ে পড়ে। নাম্বার 2, শাকিনী। শাকিনী ভূত হল সদ্য বিবাহিতা নারীর আত্মা, সেই সব বিবাহিতাদের উপর ভর করে যাদের যৌন চাহিদা খুব বেশি। শাকিনী ভর করলে শরীরে মারাত্মক যন্ত্রণা হয়, আক্রান্ত ব্যক্তি মাঝে মাঝে অজ্ঞানও হয়ে যায়। নাম্বার 3, জিন। এদের কথা যদিও ইসলামিক সূত্রেই জানা যায়, তবু ভারতীয় অলৌকিক জগতের এরা বেশ পরিচিত বাসিন্দা। জিনে ধরা হিন্দু মুসলিম উভয় সমাজেই প্রচলিত ব্যাপার, তবে জিনেদের ভালো মন্দ রয়েছে। ক্ষতিকারক জিনের পাল্লায় পড়লে মানুষ হিংস্র হয়ে ওঠে, ক্রমাগত মাথা ঝাঁকাতে থাকে, কিন্তু ভালো জিনে পাল্লায় পড়লে ভবিষ্যৎ দেখার ক্ষমতা জন্ম। নাম্বার 4, ঘোড়াভূত ও গোভূত। ঘোড়াভূত আর গরুভূত গরু আর ঘোড়া মরলে হয়। রাতের বেলা জ্বলন্ত চোখে টকবক টকবক করতে দেখা যায়, কখনো কখনো তাদের গলা কাটা থাকে। অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি গোভূত দেখেছিলেন। এই ভূত সাধারণত সন্ধ্যা ও গভীর রাতে বের হয়। 5, বারুল ভূত। বারুল ভূত হল বৈশাখ মাসে ঘূর্ণি বাতাসের ভূত। যারা এই ভূতে বিশ্বাস করেন তারা ঝড়ের সময় পিড়ে পেতে বারুল ভূতকে চলে যেতে বলেন। নাম্বার 6, যক্ষভূত। যক্ষভূত হল সেই সব ভূত যারা বেঁচে থাকায় ভীষণ কৃপণ ছিল এবং তারা তাদের অঢেল ধনসম্পত্তি মাটির নিচের ঘরে লুকিয়ে রাখতেন, সাথে বসিয়ে দিতেন কোনো ছোট শিশুকে। শিশুটি সেখানে না খেতে পেয়ে মারা যেত, তারপর সে যক্ষ হয়ে ধনসম্পত্তির আসল মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করত। নাম্বার 7, শিকলটানা ভূত। শিকলটানা ভূত হাড়াভূত নামেও পরিচিত। কম বয়সে বিবাহিত মেয়েকে যদি তার শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করে জলে ডুবিয়ে মারে, তবে সেই মেয়েটি এই ভূতে পরিণত হয়। এরা লম্বা লম্বা চুল শিকলের মতো ব্যবহার করে এবং জলে থাকা মানুষকে টেনে নেয়। পিশাচ হলো রক্তপিপাসু ভ্যাম্পায়ার আর ড্রাকুলার বাঙালি ভূত। এদের গায়ে বোটকা গন্ধ থাকে, এরা মানুষের শরীরে ভর করে, অন্য মানুষের রক্ত খায়। বোবা ভূত। এই ভূত অন্য ভূতদের মতো ভয়ঙ্কর নয়, এই ভূত মানুষকে ঘুমের মধ্যে আক্রমণ করে, তখন মানুষ কথা বলতে পারে না, শুধু শব্দ করে। আধুনিক বিজ্ঞানে আমরা জানি কেন এমন হয়, কিন্তু ভূতের গল্প হিসাবে বোবায় ধরা বেশ আকর্ষণীয় ঘটনা। নাম্বার 10, বেশভূত। বেশভূত হলো বাঁশঝাড়ের ভূত। এরা কবরস্থানের পাশে বাঁশঝাড়ে থাকে। কবরস্থানের পাশে বাঁশঝাড়ের রাস্তা দিয়ে কেউ গেলে এই ভূত তাদেরকে বিপদে ফেলে। এই ভূত ভীষণ কান্নাকাটি করে। এরা সাধারণত বয়স্ক নারী ভূত। এরা সাদা শাড়ি পরে ইনিয়ে বিনিয়ে কাঁদে। এরা জঙ্গলের পথে পথে ঘুরে বেড়ায়। নাম্বার 12, খোকোশ ভূত। এরা হলো রাক্ষস ভূতের কর্মচারী। এরা সাধারণত রাক্ষস ভূতের কথা মতন কাজ। নাম্বার 13, রাক্ষস ভূত। রাক্ষস ভূতের দেহ বিশাল এবং এদের বড় বড় নখ ও দাঁত থাকে। এরা প্রাচীন ভূত, পুরাণ গল্পে এদের কথা জানা যায়। এরা মানুষ খেতে পছন্দ করে। এদের প্রিয় বাক্য তো আমরা সবাই জানি, হাও মাও খাও মানুষের গন্ধ পাও। নাম্বার 30, পেদিনী ভূত। পেদিনী হলো নারী ভূত যাদের বেঁচে থাকতে কিছু অতৃপ্ত আশা ছিল এবং অবিবাহিতভাবে মৃত্যুবরণ করেছে। এসব ভূত সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে, এমনকি পুরুষের আকারও এরা ধারণ করতে পারে। এসব ভূত সাধারণত বেঁচে থাকতে কোনো অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং মৃত্যুর পর অভিশপ্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে।
পেত্নীরা সাধারণত ভীষণ বদমেজাজি হয়ে থাকে এবং আক্রমণ করার আগে পর্যন্ত মানুষের আকার নিয়ে থাকে। পেত্নীদের পাগুলো পিছনের দিকে ঘোরানো থাকে। নাম্বার 29, শাকচুন্নি ভূত। শাকচুন্নি হলো বিবাহিত মহিলাদের ভূত, যারা লাল পাড় সাদা শাড়ি এবং হাতে শাঁখা পরে। শাকচুন্নিরা সাধারণত ধনী বিবাহিত মহিলাদের ভেতর ভর করে বা আক্রমণ করে, যাতে তারা নিজেরা সেই মহিলার মতো জীবনযাপন করতে পারে ও বিবাহিত জীবন উপভোগ করতে পারে। শাকচুন্নি সাধারণত আম গাছে বাস করে। নাম্বার 28, চোরাচুন্নি ভূত। চোরাচুন্নি ভূত অত্যন্ত দুষ্ট ভূত। এরা মানুষের অনিষ্ট করে থাকে। সাধারণত কোনো চোর মারা গেলে চোরাচুন্নিতে পরিণত হয়। পূর্ণিমা রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে অনিষ্ট করে। এদের হাত থেকে বাঁচার জন্য গঙ্গা জলের ব্যবস্থা করা হয়। 27, প্যাঁচাপেঁচি ভূত। প্যাঁচাপেঁচি ভূতকে সচরাচর দেখা যায় না। প্যাঁচা হয় পুরুষ আর পেঁচি হলো স্ত্রীভূত। এরা জোড়া ধরে শিকার করে থাকে। বাংলার বিভিন্ন জঙ্গলে এদের দেখা যায়। এরা সাধারণত জঙ্গলে দুর্ভাগা ভ্রমণকারীদের পিছু নেয় এবং সম্পূর্ণ একাকী অবস্থায় ভ্রমণকারীদের আক্রমণ করে ও মেরে ফেলে এবং তাদের মাংস ছিঁড়ে খায়। নাম্বার 26, মেছোভূত। মেছোভূত মাছ খেতে পছন্দ করে। এই মেছোভূত সাধারণত গ্রামের কোনো পুকুর পাড়ে থাকে। মাঝে মাঝে তারা রান্নাঘর বা জেলেদের নৌকা থেকেও মাছ চুরি করে খায়। বাজার থেকে কেউ মাছ কিনে গায়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এবং নির্জন বাঁশঝাড়ে বা পুকুরের ধারে ভয় দেখিয়ে মাছ কেড়ে নেয়। নাম্বার 25, দেওভূত। দেওভূত নদীতে বাস করে। এরা খুব ভয়ানক ভূত। এরা লোকজনকে জলে ডুবিয়ে মেরে ফেলে। নাম্বার 24, নিশি ভূত। ভূতেদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর ভূত হলো নিশি। অন্য ভূত সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে, কিন্তু নিশি গভীর রাতে শিকারকে তার প্রিয় মানুষের গলায় নাম ধরে ডাকে এবং বাইরে বের করে নিয়ে যায়। নিশির ডাকে সাড়া দিয়ে মানুষের আর সাধারণ জ্ঞান থাকে না। যারা নিশির ডাকে মারা যায় তারাও নিশিভূত হয়ে যায়। কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিশি পুষে থাকে। নিশিরা কোনো মানুষকে দুবারের বেশি ডাকতে পারে না, তাই রাত্রে তিনবার ডাকে সাড়া দিতে হয় এবং তাতে নিশি আক্রমণের ভয় থাকে না। নাম্বার 23, মামদভূত। মামদভূত মুসলমান ভূত। সাধারণত মুসলমানদের মধ্যে এই ভূত দেখা যায়। এই ভূত অতি ভয়ঙ্কর ভূত। নাম্বার 22, গেচোভূত। গেচোভূত সম্পর্কে আমরা সবাই একটু আধটু জানি যে এই ভূত গাছে থাকে, তাই তো? ঠিক, গেচোভূত গাছে বসবাস করে এবং সেই গাছের নিচ থেকে যে মানুষ যায় তাকে হত্যা করে। নাম্বার 21, ব্রহ্মদৈত্য। এ ধরনের ভূত সবচেয়ে জনপ্রিয়। এরা সাধারণত কারোর ক্ষতি করে না। ব্রাহ্মণ কেউ মারা গেলে এই ব্রহ্মদৈত্য ভূতে পরিণত হয়। এরা সাধারণত ধুতি পরে থাকে এবং এদের গলায় পৈতে থাকে। এদের চোখগুলো অনেক বড় বড় হয় এবং এরা খুব মোটাসোটা হয়ে থাকে। এরা হলো পবিত্র ভূত। এরা অত্যন্ত দয়ালু ও মানুষকে অনেক উপকার করে। নাম্বার 20, আলেয়া। এখন আমরা জানি যে মার্স গ্যাস থেকে আলেয়া সৃষ্টি হয়, কিন্তু অনেকে একে ভূত বলে বিশ্বাস করেন। রাতের অন্ধকারে জলাভূমিতে বা খোলা মাঠে আলেয়া দেখা যায়। এই আলেয়া দেখে জেলেরা ভুল বোঝে ও সহ্য ক্ষমতা হারিয়ে মারা যায়। নাম্বার 19, বেঘভূত। বেঘভূত হলো সেই সব মানুষের আত্মা যারা বাঘের আক্রমণে মারা গেছে। সাধারণত সুন্দরবন এলাকায় এ ধরনের ভূতের বেশি দেখা যায়। এসব ভূত যারা জঙ্গলে মধু আনতে যায় তাদের ভয় দেখায়। এরা বাঘের মতো ডাকতে পারে। নাম্বার 18, গলা কাটা ভূত। এই ভূত স্কন্দ কাটা বা কবন্ধ বলে পরিচিত। এই ভূতের মাথা থাকে না। এরা হলো সেই লোকের আত্মা যাদের মৃত্যুর সময় মাথা কেটে গেছে, যেমন রেল দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনায়। এরা সবসময় তাদের মাথা খুঁজতে থাকে এবং অন্য মানুষদের আক্রমণ করে, তাদের দাসে পরিণত করে।
ও তাদেরকেও এদের হারিয়ে যাওয়া মাথা খোঁজার কাজে ব্যবহার করে। নাম্বার 17, কানাবুলোভূত। এই কানাবুলোভূতের আরেকটি নাম হলো ভুলোভূত। এরা কোনো মানুষকে ভুলিয়ে ভুল পথে নিয়ে যায় এবং ঘোরের মধ্যে ফেলে দেয় এবং অচেনা স্থানে নিয়ে যায়। এই ভুলোর পাল্লায় পড়লে মানুষ একই রাস্তায় বারবার ঘুরপাক খেতে থাকে। এরা কোনো মানুষকে নিজেদের গন্তব্যে নিয়ে যায় ও মেরে ফেলে। এ ধরনের ভূত রাত্রেবেলা গ্রামের মাঠের ধারে বা পথের পাশে দেখা যায়। শিকার করার সময় এরা দল থেকে আলাদা হয়ে যায়। নাম্বার 16, ডাইনি ভূত। ডাইনি ভূতের নাম তো আমরা সবাই শুনেছি। এই ডাইনি ভূত কিন্তু কোনো মৃত আত্মা নয়, এরা জীবিত নারী। বৃদ্ধ মহিলা যারা কালো জাদু বা ডাকিনী বিদ্যাতে পারদর্শী হয় তাদেরকে ডাইনি বলা হয়। এরা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যায় ও তাদেরকে হত্যা করে এবং তাদের হাড় মাংস খেয়ে 100 বছর বেঁচে থাকে। নাম্বার 15, ঝেও পেদনি। ঝেও পেদনি ভূত সাধারণত ঝাউ গাছে থাকে এবং নিজেদের লুকিয়ে রাখে। ভর সন্ধ্যাবেলায় পথিক যদি একা একা সেই ঝাউ বনে বা জঙ্গল পেরোতে যায় তখন তাকে ধরে ঝাউ গাছের মগডালে চড়িয়ে দেয়। নাম্বার 14, ডাকিনি ভূত। ডাইনি বুড়িদের পোষা ভূত। এরা পাতি হাঁস খেতে খুব ভালোবাসে। এরা পুকুর পাড়ে বা দিঘির ধারে বা তাল বা নারকেল গাছে থাকে। এরা রাত দুপুরে মেয়ের বেশে ঘুরে বেড়ায়। আরও এক প্রকার ভূত সম্পর্কে জানবো, আর সেটি হলো বেতাল। বেতাল হলো ভীষণ ভয়ঙ্কর ভূত। তান্ত্রিকরা এই বেতাল সাধারণত মন্ত্র বলে কোনো মরদেহের মধ্যে জাগান এবং কোনো নির্দিষ্ট লোককে মারতে তার বাড়িতে পাঠান। যদি বেতাল কর্মে বিফল হয় তবে যে বেতালকে জাগিয়েছে তাকেই মেরে ফেলে। ভূতেরা সাধারণত নিজেদের তৃপ্তি মেটানোর জন্য মানুষকে হত্যা করে। সাধারণত কোনো মানুষ আত্মহত্যা বা দুর্ঘটনায় মারা গেলে তবেই ভূতে পরিণত হয়। এই হলো ভূত নিয়ে 30টি ফ্যাক্টস। কোন ভূতটা বেশি ভয়ানক বলে মনে হলো কমেন্ট করে জানান। বাস্তবতা বাড়ার সাথে সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি গ্রাম থেকে, এত সব লোকজ ভূতের গল্প থেকে। ভূতেরা থাক আর না থাক, লোকসাহিত্যে অবিচ্ছেদ্য অংশ হয়ে বেঁচে থাকুক গ্রাম বাংলার ভূতের গল্পগুলো। কেমন লাগলো ভিডিওটি? লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট ও লাইক আমাদের আরও উৎসাহিত করবে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন